বাংলা আজকে আমাদের যে দোলনা কর্মসূচি হাতে নিয়েছি এটার মুখ্য উদ্দেশ্য হলো যে আমরা প্রতিনিয়তভাবে আমাদের যে প্রাপ্যটুকু আদায় করতে পারি না প্রতি মাসে আমরা যে 108 কর্মী আছি সবাই কিন্তু আজকে 10 থেকে 12 বছর যাবৎ কর্মস্থলে আছি সবাই কিন্তু একটি মাসও আমাদের প্রাপ্যটুকু যেভাবে পাইতে হয় যে প্রতি মাসে আমাদের প্রাপ্যটুকু 30 তারিখের স্যালারিটু 15 তারিখ 20 তারিখ এইরকম দেওয়া হয় আমরা বহু চেষ্টা করছি কিন্তু আমাদের এই মাতগুলা কোনো পূর্ণপাত হয় নাই বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী দুর্গা পূজা আছে মুসলিম ধর্মাবলম্বী মানুষ ঈদ আছে হিন্দু আছে অসংখ্য মানুষ আছে তাদের যে একটি বছরে যে এত বলে একটা উৎসব পালন হয় এই পালনটুকুর আগে আমাদের স্যালারিটুকু দেওয়া হয় না গতকালকে মুসলিম ধর্মাবলম্বী মানুষের পবিত্র একটা ঈদ সেই ঈদের দিনে স্যালারিটা দেওয়া হয় না তাই আমরা ওল আসলে প্রত্যেক 108 কর্মীবৃন্দ সবাই কিন্তু খালো বেশ পরিধান করে ইয়া মানে তারপরে মানে কালো বেশ পরিধান করে আমরা দোলনা সাব্যস্ত করি এবং বিশেষ করে আমি আপনাদেরকে জানাইতেছি যে আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং স্বাস্থ্যমন্ত্রী কিশোর মহন্ত মহাশয়কে আপনাদের যুগেদি আমাদের এই প্রাপ্যটুকু যাদের উপযুক্ত সময়ে আমরা পেয়ে থাকি তার জন্য আপনাদের কাছে আমাদের বিশেষ যে অনুরোধ রইল।